রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী আমরা দেখব, শুনব ইনশাআল্লাহ আজকে বছর। এ থেকে শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব। কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হত, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন, আর একজন ফিরিশতা এই দুরূদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য নিযুক্ত আছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতময় ঘটনাবলী অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের নিয়ে আলোচনা করি, তাদের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করি, পাশাপাশি আমরা রহমতের ঘটনা শ্রবণ করি ওই প্রিয় বান্দার, ওই প্রিয় ব্যক্তির। আজকের আমরা একজন ব্যক্তিত্বের নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে আলহাজ আবু উবাইদ মুহাম্মদ মুশতাক আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাকে সানাখায়ে রসুল, বুলবুলে রওজায়ে রসুল, মাদ্দাহে সাহাবা ও আলে বতুল, আত্তারের বাগানে সুবাসিত ফুল নামে অভিহিত করা হয়। তিনি দাওয়াত ইসলামীর মুবাল্লিগ ছিলেন, যার নাম আমরা শ্রবণ করেছি আলহাজ আবু উবাইদ কারি মুহাম্মদ মুশতাক আহমদ আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিন আখলাক আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি 1386 হিজরির 18ই রমজান মোতাবেক 1967 সনের 1 জানুয়ারি সম্ভবত রবিবারে বান্নু এলাকায় জন্মগ্রহণ করে। এক ইসলামী ভাইয়ের বর্ণনা মোতাবেক যে, আমি তাকে কখনো কারো গীবত করতে কিংবা কারো উপর রাগান্বিত হয়ে কথা কাটাকাটি করতে দেখিনি, যত বড় সমস্যাই হোক অত্যন্ত সুচারুরূপেই সমাধান করতেন। এটা অনেক ব্যক্তিদের অনেক শান থাকে, গুণাবলী থাকে, এনারও এই একটা গুণাবলী যে যত বড়ই সমস্যা হোক না কেন, ঝগড়ার ছলে নয়, কথাকে উচ্চ আওয়াজে বলে নয়, তিনি সুচারুরূপে সমাধান করতেন, রাগান্বিত হয়ে নয়, কথা কাটাকাটি করে নয়, নর্মাল আওয়াজে, নর্মাল আন্দাজে তিনি সমাধান করতেন। যথাসম্ভব সময়ের প্রতি খুবই তিনি গুরুত্ব দিতেন, খুবই একজন ভালো কারি ছিলেন, কুরআই কোরআন ছিলেন। তিনি দর্শে নিজামির 4 শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, কিন্তু ইলমি দীনের প্রতি, দীনের ইলম, আলিমদের তুলনায় কোনো অংশে তিনি কম ছিলেন না।
যথেষ্ট জ্ঞান ছিল তার। জীবনে চারবার হজ এবং মদিনা শরীফ জিয়ারাত করার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ পাক তাকে সুরেলা কণ্ঠস্বর দান করেছিলেন। জিকির ও নাতের বড় বড় ইজতেমায় তিনি পীর নবীর নাচ শোনাতেন এবং আশেকান রসুলের অন্তরসমূহকে তিনি তার এই নাতের দ্বারা তাদের অন্তরে তুফান সৃষ্টি করে দিতেন। 2000 সনের জানুয়ারি মাসে নগরের সকল নিগরানের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তিনি বাবুল মদিনা করাচির সভাপতি নিগরান নির্বাচিত হন। সেই বছরের অক্টোবর মাসেই আশিকান রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর মারকাজি মজলিসে শুরার নিগরান পদে অধিষ্ঠিত হন। 1423 হিজরির 29 শাবান মোতাবেক 2002 সনের 11 মে সকাল 8:15 থেকে 8:30 মধ্যবর্তী সময়ে হাজী মুহাম্মদ মুশতাক আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারি মুশতাক আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার এই বর্ণাঢ্য জীবনী নিয়ে যে আলোচনা করা হয় এর মধ্যে অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের জন্য থাকবে, যেটা আমরা শুরুতেই কিছু ঝলক আমরা শ্রবণ করেছি যে তার সাথে যখন মানুষজন চলাফেরা করেন, একজন মানুষের সাথে যখন সবসময় চলাফেরা করেন সাধারণত ওই মানুষটি সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে তার ধারণা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তার প্রভাব প্রতিপত্তির কারণে তার খারাপ দিকগুলো মানুষ বয়ান করেন না। কোনো ব্যক্তির যদি খাদিম থাকেন অথবা তার পার্সোনাল পিএস বলেন যেটাকে আমরা বলে থাকি, আর সাধারণভাবে আমরা যাকে খাদিম বলে থাকি, এই পার্সোনাল পিএস বলেন অথবা খাদিম বলেন, সে কিন্তু যার খাদিম অথবা পার্সোনাল পিএস ওই ব্যক্তির সার্বক্ষণিক সকল কিছু অবলোকন করেন, ভালো মন্দ সব কিছু দেখেন। যেভাবে করে ভালো দিকগুলো দেখেন তেমনইভাবে তার খারাপ চরিত্র, খারাপ দিকগুলোও তিনি অবলোকন করেন। হয়তোবা তার সাথে সম্পর্ক থাকার জন্য, তার সাথে থাকার জন্য, তার খাবার খাওয়ার জন্য, তার মুহাব্বতে হোক অথবা তার আপনার পাওয়ার ক্ষমতার জোরে হোক, তার প্রভাবের কারণে হোক, তার খারাপ দিকগুলো তিনি প্রচার করতে পারেন না অথবা বলতে পারেন না কারো কাছে, নিজের কাছেই থেকে যায়। যখন সম্পর্কে একটু নষ্ট হয়ে যায় অথবা তার থেকেই পথ সরে যায় অথবা সে চলে যায়, তখন কিন্তু তার থেকে তার যে চোখের দেখা জিনিসগুলো সেটা বলা শুরু করে দেয়। একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তখন তো তার আর কোনো ই থাকে না, কিন্তু তারপরেও তার সাথে থাকা ব্যক্তি যখন তার গুণাবলী বর্ণনা করবেন, তার ভালো দিকগুলো বয়ান করবেন, তখন বুঝতে হবে নিঃসন্দেহে এই ব্যক্তিটি ভালো ছিলেন। তেমনইভাবে হাজী মুশতাক রহমতুল্লাহ আলাই এর সাথে থাকা ব্যক্তি, তিনি বললেন যে আমি তাকে কখনো কারো গীবত করতে কিংবা কারো উপর রাগান্বিত হয়ে কথা কাটাকাটি করতে দেখিনি। এটা কত বড় একটা মানুষের মধ্যে গুণ, হয়তো আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে থাকা উচিত। যদি আমাদের মধ্যে থাকতো তাহলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান আমাদের এই যে অ্যাটিটিউড, বিহেভ, আমাদের চরিত্র, আমাদের স্বভাব এর দ্বারা সমাধান হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু কথায় কথায় রাগান্বিত হয়ে যাই, কথা কাটাকাটি শুরু করে দেই, আমাকে যেভাবেই হোক তার কাছ থেকে জিততে হবে, বিচার মানে তালগাছ আমার, এভাবে কিছু আপনার মাইন্ডসেট আমাদের হয়ে থাকে। কিন্তু হাজী মুশতাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কারো গীবত করতেন না। আসলে গীবত কাকে বলে? এবং আমাদের সমাজের মধ্যে আজকাল গীবতের যে ছড়াছড়ি, আর এর মধ্য থেকে গীবত না করা, এটা কত বড় আপনার বিচক্ষণতার সাথে চললে অথবা কত বড় নেককার হলে এই কাজ থেকে বাঁচা যায় সেটা বলাই বাহুল্য। গীবতের ধ্বংসলীলা অনেক রয়েছে।
বর্ণিত রয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত জিনার চেয়েও নিকৃষ্টতম কাজ। যদি সমাজের মধ্যে কারো ছেলে কারো মেয়ে জিনা ব্যভিচারীতে লিপ্ত হয়ে যায় তখন তাকে কিন্তু ভালো চোখে দেখা হয় না, তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়, তার বিচার করা হয়। কিন্তু এই জিনা ব্যভিচারী থেকেও নিকৃষ্টতম কাজ হচ্ছে গীবত করা, মানুষের গীবত করা। সেই গীবত কিন্তু অহরহ আমাদের ঘরের মধ্যে হচ্ছে, আমাদের সমাজের মধ্যে হচ্ছে, চায়ের আড্ডাতে হচ্ছে, হোটেলে হচ্ছে, চায়ের দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, এমন কি যেখানে আমরা ইবাদত করি, রিয়াজত করি, মসজিদের মধ্যেও এই গীবত করা হয়, গীবত চর্চা করা হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। গীবত মানুষের আমলকে এভাবে ধ্বংস করে দেয়, এভাবে নষ্ট করে দেয়, যেভাবে লাকড়িকে আগুন জ্বালিয়ে দেয়। যদি কোনো লাকড়ির মাথায় আপনি কেরোসিন দিয়ে, হোক কাঁচা হোক শুকনো, এর মধ্যে যদি আপনি আগুন ধরিয়ে দেন, তাহলে কিন্তু এই লাকড়ি কাঁচা হোক আর পাকা হোক আর শুকনো হোক, যেভাবেই হোক এই লাকড়িকে আগুন খেয়ে ফেলবে, অর্থাৎ জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে। তেমনইভাবে গীবত এমন একটি গুনাহ, গীবত এমন একটি কাজ, গীবত এমন এক জিনিস যার দ্বারা মানুষের আমল বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে খালি হয়ে যায়। সেজন্যই আমরা ইবাদত করি, অনেক রিয়াজত করি, অনেক কিছু করি, কিন্তু আমার মধ্যে শালীনতা আসছে না, আমার মধ্যে পরিবর্তন আসছে না, আমার মধ্যে নম্রতা আসছে না, আমার মধ্যে ভদ্রতা নেই, আমি খারাপ কাজ থেকে ফেরত আসছি না। এর কারণ কি? হয়তো ইবাদত তো করছি ঠিকই, কিন্তু এই ইবাদতগুলো আমার গীবত করার দ্বারা বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর যে তাসির রয়েছে, এর যে ফয়েজ বারাকাত রয়েছে, তা থেকে আমি মেহরুম হয়ে যাচ্ছি। এবার চলুন আমরা গীবত কাকে বলে সেই সম্পর্কে জানি। গীবত এমন একটি কাজ যেই কাজটা মানুষের কোনো ব্যক্তির সমালোচনার নিয়তে তার পিছনে তার দোষ বয়ান করা। আপনি আপনার প্রতিবেশী হোক, আপনার ভাই হোক, বোন হোক, বাবা হোক, মা হোক, অন্যান্য যেই বা যে কেউ হোক, আপনার শত্রু হোক অথবা বন্ধু হোক, আপনার প্রতিবেশী হোক, আপনার কলিগ হোক অথবা আপনার ক্লাসমেট হোক, যিনি হন না কেন, তার দোষগুলো তার সমালোচনার নিয়তে তিনি উপস্থিত নেই, এই মজলিসে তিনি উপস্থিত নেই, এই উপস্থিত যে তিনি নেই, আপনি ওই তার অনুপস্থিতিতে তার দোষগুলো মানুষের মাঝে বলছেন, বয়ান করছেন, এর নামই হচ্ছে গীবত। আর এই গীবতই আপনার ইবাদতকে বিনষ্ট করে দেয়, এই গীবতই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই গীবতকেই বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনা ব্যভিচারের চেয়েও খারাপ কাজ। এখন চিন্তা করে দেখুন আমাদের সমাজের মধ্যে কোন ব্যক্তি এই গীবত থেকে বেঁচে আছে, যিনি বেঁচে আছেন তাকে মারহাবা, শত মারহাবা। আমরা যারা বাঁচতে পারি না, আমাদের উচিত হচ্ছে বেঁচে থাকা, আল্লাহ পাকের নিকট দোয়া করা, বাঁচার জন্য দোয়া করা। কেননা নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে গীবতকারী আপন মৃত ভাইয়ের গোস্ত বক্ষণকারীর মতো। যে গীবত করবে সে আপন মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবে। চিন্তা করে দেখুন, যখন গোস্ত পাকানো হয়, নর্মালি গরুর গোস্ত হোক অথবা আপনার বকরির গোস্ত হোক, ছাগলের গোস্ত হোক, মুরগির গোস্ত হোক, যখন পাকানো হয় আর যখন ঠান্ডা হয়ে যায়, তখন আপনার এর মধ্যে চর্বি জমাট বেঁধে যায়,
তখন কিন্তু আমরা এই গোশতটা খেতে পারি না, কারণ ঠান্ডা হয়ে গেছে, চর্বি জমে গেছে, এটা কীভাবে খাবে? আবার গরম করে আবার তাকে খাওয়া হয়। এটা হচ্ছে হালাল গোশতের অবস্থা। আর মৃত ভাইয়ের, মৃত জন্তুর গোশত আপনি চিন্তা করে দেখুন, আর মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, আল্লাহ আকবার কাবীর। আল আমান আল হাফিজ, আমরা এখনও কি এই গীবত থেকে নিজেকে বিরত রাখবো না? আজকের দেখে থাকবেন আপনারা, সমাজের মধ্যে এমন কোনো বৈঠক নেই, এমন কোনো ঘর নেই, এমন কোনো জায়গা নেই যে গীবত থেকে পাক রয়েছে, গীবত হচ্ছে না, অহরহ আমরা গীবত করেই যাচ্ছি। মানুষ গীবতের আন্দাজ দেখুন, মনে রাখবেন গীবত অনেক প্রকার হয়ে থাকে। কোনো ব্যক্তিকে নিয়ে গীবত করা, তার দোষ ত্রুটি বয়ান করা, তার ঘর নিয়ে, তার গাড়ি নিয়ে, তার জামাকাপড় নিয়ে, তার চেহারা নিয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রকারের গীবত হয়ে থাকে। কেউ একটা শার্ট পরলো, কেউ একটা পাঞ্জাবি পরলো, কেউ তার শরীরের মধ্যে কিছু জড়ালো। এখন আপনার কাছে খারাপ লাগতেই পারে, আপনার ভালো লাগছে না। এখন যদি তার পিছনে বসে আপনি সেই ব্যক্তির কাপড় চোপড় নিয়ে কোনো মন্তব্য করেন আর সেটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে কিন্তু এটা গীবত হয়ে যাবে। কেউ ঘর বানিয়েছে, আপনার পছন্দ হতেই পারে, নাই হতে পারে, সেই ঘরটা দোষ ত্রুটি আপনি তার পিছনে বসে বলতে পারেন না। যদি আপনি বলেন তাহলে সে নিঃসন্দেহে কষ্ট পাবে, আর এটাই হচ্ছে গীবত। কেউ চেহারা, কারো চেহারা কিন্তু কেউ নিজে নিজে তৈয়ার করেন না, এটা মহান রব তাআলা যাকে যেভাবে চেয়েছেন সেভাবেই সৃষ্টি করেছেন। কাউকে কালো বানিয়েছেন, কাউকে আবার ফর্সা করেছেন, কাউকে শ্যামলা বরণ করেছেন, কাউকে আপনার কুচ্ছিত চেহারা দিয়েছেন, কাউকে উজ্জ্বল করেছেন, কাউকে দেখতে সুন্দর, কাউকে দেখতে ভালো না। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক যাকে যেরকম চেয়েছেন সেভাবে বানিয়েছেন। এখন তার চেহারা নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে যদি আপনি পিছনে বসে তার যে দোষ ত্রুটি রয়েছে সেটা বয়ান করেন, বর্ণনা করেন, তাহলে এটাই হবে গীবত। আর এই গীবতই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই গীবতই আপনাকে আমাকে আল্লাহ পাকের নারাজগি নিয়ে আসবে। আমার দর্শক শ্রোতা, আমরা একটু লক্ষ্য করি যে আমরা কারো পিছনে দোষ ত্রুটি বয়ান করি কি না। আচ্ছা, শুধু মুখ দিয়ে বললেই কি গীবত হয়? মুখ দিয়ে বললেই তো গীবত হবে, এছাড়াও অনেক প্রকার গীবত রয়েছে। চোখের ইশারায়ও গীবত হয়, মুস্কি হাসির মাধ্যমেও গীবত হয়। কেউ কারো দোষ বর্ণনা করছেন আর আপনি সম্মতি সুরে আপনি মুস্কি হাসছেন, এটা গীবত হয়ে যাবে। কেউ একটা দোষ আপনার চোখের ইশারাতে আপনি সম্মতি দিয়েছেন, এটাও গীবত হয়ে গেছে। মনে রাখবেন, গীবত করা এবং শ্রবণ করা এটা গুনাহ রয়েছে। এজন্য আপনাকে আমাকে উচিত এই গীবত করা থেকে নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। এজন্য আমির আল সুনত বলেন, আমরা গীবত করবো না, শুনবো না, ইনশা আল্লাহ আজ্জা বাজাল। মনে রাখবেন, হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে যে যে কারো গীবত আপনার নিকট এসে বলল, অচিরেই আপনার গীবত সে অন্যের নিকট করবে। কারো দোষ ত্রুটি আপনার কাছে এসে বলছে, অচিরেই আপনার দোষ ত্রুটি সে অন্যের নিকট বলবে। এজন্য সাবধান, যিনি অন্যের দোষ ত্রুটি আপনার কাছে বর্ণনা করছেন তাকে সাবধান করে দিন, ভাই আমার কাছে কারো দোষ ত্রুটি বয়ান করবে না, আমি এটা শোনার জন্য প্রস্তুত না, আমার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি আমি শুনবো না। তার কোনো প্রশংসা থাকলে বলুন, তার থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে আমাদের জানা উচিত, এই মহামারী গীবত থেকে বাঁচবো কীভাবে, বাঁচার অপশন কী রয়েছে। অপশন তো একটাই, এই জাহান্নামের ভয়, এর যে শাস্তি রয়েছে এই শাস্তিকে ভয় করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আসুন আমরা আল হাজ আবু উবাইদ মোহাম্মদ মুশতাক আত-তারি রহমতুল্লাহি তাআলা আলাই এর রহমতের ঘটনা শ্রবণ করি। আমিরে আলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়া বলেন যে আমার সুধারণা হাজী মুশতাক আত-তারি রহমতুল্লাহি তাআলা আলাইয়ের উপর রহমতে আলম
নূরে মুজাসসাম, সাহেবানী আদম, রসুলের মুহতাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দয়ার দৃষ্টি ছিল। যেমন এক ইসলামী হয়ে আমাকে কিছুটা এভাবে লিখেছিলেন যে, আলহামদুলিল্লাহ সোমবার এবং মঙ্গলবারের মধ্যবর্তী রাতে আমি এক ইমান তাজাকারী স্বপ্ন দেখেছি যে মসজিদে নববী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, আর তার চতুর্দিকে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম, খোলাফায়ে রাশিদিন আলাইহিম রিদওয়ান এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ অসংখ্য আউলিয়াই কিরাম রহিমাহুমুল্লাহু সালাম উপস্থিত রয়েছেন। সম্পূর্ণ মসজিদে এক ধরনের নীরবতা বিরাজ করছে, নিস্তব্ধতা বিরাজ করছে। এমন সময় প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তাকালেন। নূরানি পবিত্র ঠোঁট দুটি নড়ে উঠল, রহমতের ফুল ছড়তে আরম্ভ করল। শব্দগুলো প্রায় এরকমই ছিল, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোহাম্মদ মুশতাক আত-তারি আগমন করছে, আমি তার সাথে মুসাফা করব, তুমিও মুসাফা করিও। এখানে এসে সে আমাদেরকে নাচ শোনাবে। তারপর আমার ঘুম ভেঙে গেল। সকাল হবার সাথে সাথেই জানতে পারলাম যে আজ সকাল সোয়া আটটার থেকে সাড়ে আটটার মধ্যবর্তী সময়ে হাজি মোহাম্মদ মুশতাক আত-তারির উফাত হয়ে গেছে। লব্বর নাতে নবী কা নগমা কাল বি থা আর আজ বি হে, প্যারে নবী সে মেরা রিশতা কাল বি থা আর আজ বি হে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের সকলের বেহিসাব মাগফিরাত হোক। আমিন বিজাহি খাতামিন নবিকিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দর্শক শ্রোতা, হাজি মোহাম্মদ মুশতাক আত-তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিঃসন্দেহে একজন নেককার ব্যক্তি ছিলেন, আর বলা হয়েছে নিগাহে ওলিমে ও তাসির দেখি বদলতি হে হাজারো কি তকদির দেখি। নিঃসন্দেহে মহান ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার সোহবত, তার সংস্পর্শ এবং তার তরবিয়া, তার শিক্ষা, এর মাধ্যমেই অসংখ্য আশিকান রসুলের তকদির পরিবর্তন হয়েছে। হাজি মুশতাক রহমতুল্লাহ তাআলা আলাইহিও এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আমির আহলে সুন্নাতের ফরমাবরদার ছিলেন, এই ওলিয়ে কামিলের পদাঙ্ক অনুসরণ করতেন এবং তার আজকের আলোচনা শ্রবণ করেছি। তিনি তার মরিদ ছিলেন, তার ইন্তেকাল হয়ে গেছে অনেক সেই 2002 সালে, সেই 2002 সালে, আর আজকের আমরা 2022 সালে এসেও তার জিকির খায়ের করছি। আমি নিজেও তার কবর জিয়ারত করেছি, যেখানে সাহারাই মদিনার মধ্যে ওনার মাজার শরীফ অবস্থিত রয়েছে। আল্লাহ পাক ওনার উপর খাস রহমত বারাকাত নাজিল করুন, জান্নাতের উঁচু মাকাম দান করুন, তার মাকামকে বুলন্দ করুন এবং তার ফয়জা বারাকাত দ্বারা আমাদেরকে মালামাল করুন। ওনার সদকায় আমাদেরকেও মৃত্যু অবধি দাওয়াত ইসলামের এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা তৌফিক দান করুন। এটা দাওয়াত ইসলামের অসংখ্য মুবাল্লিগ বৃন্দ যারা ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে কবর খুলে গেছে, কবরের অবস্থা অন্যরকম ছিল, এভাবে অসংখ্য আপনার নজির রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই হক সংগঠন দাওয়াত ইসলামের দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা তৌফিক দান করুন, মাদানী চ্যানেলের সাথে থাকার সৌভাগ্য দান করুন, এবং এর মধ্যে নিজের আর্থিকভাবে, নিজের শারীরিকভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমরা অন্য কারো আলোচনা শ্রবণ করব। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি।